ফিলিস্তিনের বুকে জিহাদের জন্য প্রস্তুত হতে চাই, সবার আগে আমাদের দায়িত্ব, আমাদের অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে মানবাধিকার সংগঠনগুলো সামান্য বিষয়গুলো নিয়ে তোলপাড় করে দেয়, সেই মানবাধিকার সংস্থাগুলো এখন সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিচ্ছেন, যারা আসলে সভ্যতার দাবিদার, যারা আসলে মানুষের মানবাধিকার রক্ষার দাবিদার, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে তারা প্রতারণাপূর্ণ বা সবচেয়ে তারা সততাপূর্ণ কথা বলে আমাদেরকে প্রতারণা করে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানও যেমন নাফরমান, আমরাও তো কম নাফরমান না। আমরা তো ঘরে বসে পাঁচ ওয়াক্ত সালাতের এই নির্দেশনা ভঙ্গ করছি। তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য জায়গাটা আছে, কিন্তু খুব বেশি না, প্রায় সমানই। এক নাফরমান আরেক নাফরমানের বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি গ্রহণ করবেন? কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, কিসের মাধ্যম দিয়ে? অবশ্যই সবিরিন, ধৈর্যের মাধ্যম দিয়ে। যে যত বড় ইমানদার হয়েছে, যে যত বড় দিনের উপর টিকে থাকতে চেয়েছে, তাদের উপর তত বড় বড় পরীক্ষা এসেছে। এই পরীক্ষা আজকে নতুন কিছু না, যে ইহুদি খ্রিস্টানরা তারা কত বড় প্রতারক, কত বড় মুনাফিক, এবং তাদের চিন্তাধারা, তাদের সভ্যতার নামে যারা তারা যে সমস্ত কথাবার্তা বলে, সেই কথাগুলো কতটা ফালতু কথা, কতটা মিথ্যা কথা, কতটা প্রতারণাপূর্ণ কথা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে যেন প্রকাশ করে দিচ্ছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة الإسراء এক নম্বর আয়াত। জামালপুর জেলার মেলান্দা উপজেলায় অবস্থিত মারকাজুস সুন্নাহ সালাফি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিমণ্ডলী, সম্মানিত আলোচক মণ্ডলী, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এবং পর্দার আলে মা বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতের আজকে এই চমৎকার আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শকে অনুসরণ করার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখেরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ সফলতা লাভ করতে পারি, সেই রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি। বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, হাতে সময় একদমই কম, রাত অলরেডি 11টা বেজে গেছে, আরও দুইজন আলোচক অপেক্ষমান। আমরা আলোচনার কি বলবো, আজকে যে আলোচনা বিষয় দেওয়া হয়েছে আলোচনার এই বিষয়ের উপরে যে আলোচনা করা দরকার বা যেভাবে করা দরকার সেটা করার কোনোই সুযোগ নেই। আমি সংক্ষেপে শুধু এতটুকুই বলতে চাইব, ফিলিস্তিন নিয়ে নিঃসন্দেহে আমরা অত্যন্ত আবেগী অবস্থায় বর্তমানে রয়েছি এবং থাকারই কথা। যেই ফিলিস্তিন সম্পর্কে আমরা সেই ছোট থেকে শুনে আসছি, ফিলিস্তিন ইহুদিদের আক্রমণে আক্রান্ত, ফিলিস্তিনের অবরোধে অবরুদ্ধ, না ইহুদিদের অবরোধে অবরুদ্ধ সেই ফিলিস্তিনের ভূখণ্ড মাঝে মধ্যেই আমরা শুনে আসছি আক্রান্ত হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেরা সেখানে প্রতিনিয়ত। সেই আক্রমণের সর্বশেষ অংশ হিসাবে গত 7ই অক্টোবর থেকে শুরু হয়েছে আবার নতুন করে অত্যাচারের স্টিম রোলার, এবং অলরেডি ইতিমধ্যে প্রায় 3500 মানুষ সেখানে মারা গিয়েছেন, 3500 মুসলমান নরনারী সেখানে মারা গিয়েছেন, এবং আরও কত মারা যাবে সামনে সেটা আল্লাহই ভালো জানেন। যে অবস্থা বর্তমানে চলছে, প্রতিদিন 100-200 মানুষ নিহত হচ্ছে। গত কয়েকদিন আগে আমরা শুনলাম সেখানে একটা হাসপাতালে পর্যন্ত বোমা মারা হয়েছে এবং প্রায় 500 মানুষ সেখানে নিহত হয়েছে। এজন্য নিঃসন্দেহে সারা বিশ্বের মানুষের মতো, সারা বিশ্বের মুসলমানদের মতো আমরা বাংলাদেশের মুসলমানরাও অত্যন্ত শোকে মুহ্যমান, এবং আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে ফিলিস্তিনিদের ওপর এই নির্যাতনের প্রতিবাদ স্বরূপ শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং সারাদিন আজকে বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল, এবং সেই সাথে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ গতকালকে আজকে সারা দেশে আমাদের মুসলিম ভাই বোনরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, যারা যে যার জায়গা থেকে যতটুকু এই অন্যায়ের প্রতিবাদ করেছেন
এই অন্যায়ের প্রতিরোধের জন্য চেষ্টা করেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনত যেন কবুল করে নেন এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচারের স্টিম রোলার থেকে যেন তাদেরকে উদ্ধার করেন এবং সেই সাথে বিশেষ করে যে যারা এই অত্যাচারের মূল নায়ক সেই ইহুদিরা এবং তাদের যারা দোসররা আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে এই নির্যাতন চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কালো হাত যেন ধ্বংস করে দেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত কথা হচ্ছে এই ফিলিস্তিন সম্পর্কে আমরা যতদূর জানি আমার মনে হয় এখানে সবাই মোটামুটি কম বেশি আমরা জেনে ফেলেছি অলরেডি ফিলিস্তিন আমাদের এত আবেগের জায়গা কেন ফিলিস্তিন আবেগের জায়গা এই কারণে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে প্রায় 5000 নবী তাদের কর্মস্থল ছিল এই ফিলিস্তিন এমন জায়গা যেখানে মুসলিম উম্মার প্রথম কিবলা অর্থাৎ মসজিদুল আকসা অবস্থিত যে মসজিদুল আকসা মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর নির্মাণের 40 বছর পরেই নির্মিত হয়েছিল এবং এই মসজিদুল আকসা মুসলিম উম্মার তৃতীয় পবিত্রতম স্থান যেখানে মুসলিম উম্মা তাদের ধর্মীয় সফরের উদ্দেশ্যে বা সওয়াবের নিয়তে এই মসজিদগুলোতে সফর করতে পারে তার মধ্যে তৃতীয় মসজিদ হচ্ছে এই মসজিদুল আকসা আর এই কারণে মসজিদুল আকসা ফিলিস্তিন ফিলিস্তিনের জনগণ তারা আমাদের হৃদয়ের অত্যন্ত গভীর অঞ্চল থেকে তারা আমাদের কাছের মানুষ তারা আমাদের কাছের এলাকা তারা আমাদের আবেগের জায়গা সম্মানিত উপস্থিতি এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই আগেই বলেছি আমি সংক্ষেপে এটুকুই বলতে চাইব আজকের ফিলিস্তিনের যে অবস্থা এই মর্মান্তিক অবস্থার মধ্যে আমরা নিঃসন্দেহে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আমাদের প্রধান অতিথি অলরেডি বলে গেলেন যে আমরা কি করব আমরা শুধু দোয়াই করব এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রশ্ন যে আমরা আসলে কি করতে পারি সুদূর বাংলাদেশে বসে সেই ফিলিস্তিনে আমাদের নির্যাতিত ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের এই যে নির্মম নির্যাতন এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এ বিষয়ে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আলোচনা করি আমার বক্তব্য শেষ করব প্রথমত আমরা জানি এখন আমরা সবাই প্রথমে এই কথা বলবো বা আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আমাদের বিভিন্ন মিছিল মিটিংয়ে একটাই কথা বলা হচ্ছে যে সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আজকেও আসার সময় একটা মিছিল আমরা দেখলাম সেখানে বলা হচ্ছিল এই কথা আমাদের এখন একটাই উপায় জিহাদ 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 সম্মানিত উপস্থিতি জিহাদ বলে বলে আমরা সবাই পাগল কিন্তু আসলে আমাদের করণীয়টা কি কেউ আমরা যুক্তিসঙ্গত জায়গা থেকে চিন্তাশীলতার জায়গা থেকে বিবেকের জায়গা থেকে আমরা নিচ্ছি না বিষয়টা এই জন্য আপনাদেরকে বিষয়টা আবার নতুন করে স্মরণ করে দেওয়া প্রথম যেটা আমাদের কর্তব্য বিগত 75 বছর যাবৎ ইহুদিরা বা খ্রিস্টানরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন চালাচ্ছে এই 75 বছর একটা লম্বা সময় নিঃসন্দেহে এই যে লম্বা সময় তারা নির্যাতন চালাচ্ছে আমাদের প্রথম করণীয় কি হবে প্রথম যেটা করণীয় আমাদের হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে এই কথাটা যখন আমরা শুনবো নিঃসন্দেহে শুনেই মনে হবে এ কেমন কথা আর কত ধৈর্য ধরব আর কত আল্লাহর উপর ভরসা করব এখনো কি আমাদের কিছু করার সময় হয় নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা আজকে কেবলমাত্র নেন নাই এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নিয়েছেন যে যত বড় ঈমানদার হয়েছে যে যত বড় দিনের উপর টিকে থাকতে চেয়েছে তাদের উপর তত বড় বড় পরীক্ষা এসেছে এই পরীক্ষা আজকে নতুন কিছু না এই পরীক্ষাগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিছু বিষয় আমাদেরকে দেখতে চান যে আমরা আসলে ঈমানের উপর কতটুকু টিকে আছি আমরা কতটুকু ঈমানদার এই পরীক্ষাগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন এবং এই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হতে পারবে যারা ধৈর্যের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার সাথে টিকে থাকতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ রাব্বুল বলছেন কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে কিসের মাধ্যম দিয়ে অবশ্যই সাবিরিন ধৈর্যের মাধ্যম দিয়ে ধৈর্যই হচ্ছে আমাদের বিজয়ের সবচেয়ে বড় মাধ্যম যেটা আমরা অনেকেই হয়তো মেনে নিতে চাইবো না কারণ আমরা আবেগী মুসলমান আমরা আবেগ দিয়ে সবকিছু জয় করতে চাই কিন্তু সব জায়গায় তো আবেগ খাটালে হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতনের মাধ্যম দিয়ে আরো একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা কত বড় প্রতারক কত বড় মুনাফিক এবং তাদের চিন্তাধারা তাদের সভ্যতার নামে যারা তারা যে সমস্ত কথাবার্তা বলে সেই কথাগুলো কতটা ফালতু কথা কতটা মিথ্যা কথা কতটা প্রতারণাপূর্ণ কথা সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে যেন প্রকাশ করে দিচ্ছেন কিভাবে প্রকাশ করে দিচ্ছেন
তারা সবসময় বলে যে আমরা মানবাধিকারের পক্ষে কথা বলি, আমরা সবসময় মানুষের অধিকারের পক্ষে কথা বলি, কিন্তু দেখুন এখন ফিলিস্তিনে প্রায় 3,500 মানুষ অলরেডি মারা গেছে, যেখানে তারা মুসলিম বিশ্বে যদি একজনকেও মারা হয়, আপনারা দেখেছেন ইতিপূর্বে সৌদি আরবে একজন সাংবাদিক খাশোগি নামে একজন সাংবাদিক, সেই সাংবাদিক মারা যাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী কি তোলপাড় লাগানো হলো যে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঠিক একই দৃশ্যপটে যখন ইসরায়েল চলে আসলো, ইসরায়েল যখন পাখির মতো আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, প্রায় 3,000-4,000 মানুষকে মেরে ফেললো, পশ্চিমা বিশ্ব টু শব্দ তো করছেই না, বরং তারা এখন ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করছে, তাদেরকে বরং সহযোগিতা করছে যেন তারা মুসলমানদেরকে আরো বেশি মারতে পারে। এরাই আবার দাবি করে আমরা সভ্যতার ধারক এবং বাহক, আমরাই হচ্ছে মানবাধিকার, মানবাধিকারের পক্ষের লোক। যে মানবাধিকার সংগঠনগুলো সামান্য বিষয়গুলো নিয়ে তোলপাড় করে দেয়, সেই মানবাধিকার সংস্থাগুলো এখন সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিচ্ছেন যারা আসলে সভ্যতার দাবিদার, যারা আসলে মানুষের মানবাধিকার রক্ষার দাবিদার, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে তারা প্রতারণাপূর্ণ বা সবচেয়ে তারা সততাপূর্ণ কথা বলে আমাদেরকে প্রতারণা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এর মাধ্যম দিয়ে আমাদের কিছু ভাইকে শহীদ করতে চান, আমাদের কিছু বোনকে শহীদ করতে চান, শহীদের মর্যাদা দিতে চান এবং এর মাধ্যম দিয়ে তাদের জান্নাতের মর্যাদা অনেক উপরে নিয়ে যেতে চান। এটাও একটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম হাসিবতুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাআসা ওয়াজ-জাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ ইতিপূর্বে মানুষদের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন এসেছিল, তারা যে বিপদের মধ্যে ছিল, তারা যে কষ্টের মধ্যে ছিল, সেই কষ্ট সেই বিপদ তো তোমাদের উপরে এখন আসে নাই। সেই বিপদ সেই কষ্ট যখন এসেছিল তখন রাসূল এবং তার সাথীরা তারা বলে উঠেছিল আল্লাহর কাছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে? এমন একটা অবস্থায় তারা চলে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। সুতরাং এই পরিস্থিতি আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছু না। এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন এবং আমাদের কিছু ভাই বোনকে তার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হয়তো নিতে যাচ্ছেন, শহীদের মর্যাদা হয়তো দিতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কথা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে আমরা মুসলিম উম্মা এত মার খাচ্ছি কেন? এর পিছনে আমাদের সবচেয়ে বড় কারণ যেটা বারবার আমরা বলে থাকি, বারবার আমরা শুনছি, যে আমাদের ইমান এবং আমলের দুর্বলতা। আমরা জিহাদের জন্য সবাই লাফালাফি করছি, ফিলিস্তিনের সেই ময়দানে যাওয়ার জন্য আমাদের অন্তরটা যেন আকুলি বিকুলি করছে, কিন্তু যেই আমরা ফিলিস্তিনের পক্ষে এত স্লোগান দিচ্ছি, সেই আমরা পাঁচক তো সালাতের কথা বলা হলে পাঁচক তো সালাতের জন্য তো মসজিদে যেতে পারছি না। আমরা তো এই পাঁচক তো সালাতের কথা যখন বলা হচ্ছে তখন তো আমরা আল্লাহর নাফরমান হয়ে যাচ্ছি, মসজিদে আমরা যাচ্ছি না, অথচ আমরা এক নাফরমান হয়ে আরেক নাফরমানের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। ইহুদি খ্রিস্টানও যেমন নাফরমান, আমরাও তো কম নাফরমান না। আমরা তো ঘরে বসে পাঁচক তো সালাতের এই নির্দেশনা ভঙ্গ করছি। তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য জায়গাটা আছে, কিন্তু খুব বেশি না, প্রায় সমানই। এক নাফরমান আরেক নাফরমানের বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সবার আগে নিজেদের ইমান এবং আমলকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শাস্তি দেওয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাব আসার আগে আমি ছোট ছোট আযাব দিয়ে মানুষকে পরীক্ষা করি, মানুষকে পরীক্ষা করি, এজন্য যেন তারা আমার দিকে ফিরে আসে। আজকে যে ভাই বোনদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, অনুরূপ বোমা বর্ষণ আমাদের বাংলাদেশে একদিন হতে পারে না। আমরা যদি অন্যায় করতে থাকি এভাবে, আমরা যদি আল্লাহর নাফরমানি করতে থাকি, তাহলে ফিলিস্তিনের ওই ভাই বোনদের মতো আমাদের উপরও কিন্তু বিপদ আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক বার্তা অন্য মুসলমানদের জন্য হতে পারে। এজন্য আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি আমাদের ইমানকে, আমাদের আমলকে যেন আমরা মজবুত করার চেষ্টা করি। আজকে ইমানের নামে শিরকের যে মহড়া আমরা দেখাচ্ছি, আমলের নামে যে বেদাতের মহড়া আমরা দেখাচ্ছি, এখনও যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আমাদের উপর আসে নাই, এটাই তো অনেক বড় কথা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে
যে আমরা যেন সাধ্যমত চেষ্টা করি আমাদের ইমানের জায়গাটা মজবুত করার জন্য, যারা আমরা এখনো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে শিখিনি আমাদেরকে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আমরা যারা এখনো ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটা আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যদি আমরা ফিলিস্তিনের বুকে জিহাদের জন্য প্রস্তুত হতে চাই, সবার আগে আমাদের দায়িত্ব আমাদের অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেনামাজি মানুষ, বেসালাতি মানুষ, যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে দিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস জয় করাবেন? অসম্ভব ব্যাপার। এজন্য আমাদেরকে অবশ্যই নিজেদের ইমানের দিকে আগে নজর দেওয়া দরকার। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের জন্য হক হলো মুমিনদের উপরে সাহায্য করা, হক হলো মুমিনদের উপর সাহায্য করা। যদি আমি বেঈমান হই আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক নেই যে আমাকে তিনি সহযোগিতা করবেন। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের ঐক্য। আজকে বিশেষভাবে বলা যেতে পারে, আজকে বিশেষভাবে বলা যেতে পারে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে এর পিছনে একটা বড় কারণ হচ্ছে মুসলিম উম্মার অনৈক্য। ফিলিস্তিনের চারিপাশে মুসলমানদের রাষ্ট্র, 22টা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের পাশে, এই 22টা মুসলিম রাষ্ট্র তারা চুপচাপ এখন দেখছেন, কিচ্ছু বলছে না। ফিলিস্তিনের সপক্ষে তারা তেমন কোনোই কথা বলছেন না। তারা হয়তো বা কিছু খাদ্য সাহায্য পাঠাচ্ছে বা কিছু ওষুধ পাঠাচ্ছে, কিন্তু খাদ্য ওষুধ দিয়ে কি হবে? যে লোকটা মরে যাচ্ছে, যে লোকটার উপর বোম মারা হচ্ছে, তাকে আপনি খাদ্য আর ওষুধ দিয়ে কি করবেন? তাকে বাধা দেওয়ার মতো শক্তি থাকতেও আমরা বাধা দিতে পারছি না। কেন? আমাদের নিজেদের মধ্যে অনৈক্য, আমাদের নিজেদের মধ্যে মৃত্যুর ভয়, আমাদের নিজেদের মধ্যে দুনিয়ার প্রতি লোভ, আমাদের নিজেদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের প্রতি বন্ধুত্ব এমনভাবে জেগে বসেছে যে আমাদের ইমানদার ভাইদের মৃত্যুর দৃশ্য আমাদেরকে ব্যথিত করছে না, তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আমাদের দিচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, পরস্পর তোমরা দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়েও না। ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাদহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, শক্তি কমে যাবে। এখন তো ঘটনা তাই ঘটছে, যা কিছু ঘটছে এখন মূলত মুসলিম উম্মার অনৈক্যের কারণে। যদি তা না হতো তাহলে মাত্র 1,40,00,000 ইহুদি 200 কোটি মুসলমানের উপর এইভাবে ছড়ি ঘোরাতে পারতো না। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যে বিষয়টি আমাদের করণীয় সেটি হচ্ছে, চার নম্বর যে বিষয়টি আমাদের জন্য করণীয় সেটি হচ্ছে, আজকে ফিলিস্তিনিদের উপর যে হামলা হচ্ছে, এই হামলা শুধু ফিলিস্তিনিদের উপর না, এই হামলা শুধু আরবদের উপর না, এই হামলা সারা বিশ্বের মুসলমানদের উপরে হচ্ছে। এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত রাখতে হবে। আমরা যেন কখনোই মনে না করি এটা ফিলিস্তিনিদের সমস্যা, এটা আরবদের সমস্যা। এটা ফিলিস্তিনিদের সমস্যা শুধুমাত্র নয়, এটা সমস্ত মুসলিম উম্মার সমস্যা। এই সমস্যাকে নিয়ে আমাদের প্রত্যেকেই ভাবতে হবে এবং এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পাঁচ নম্বর যে বিষয়টি, আমাদেরকে অবশ্যই জিহাদ করতে হবে। আমরা জিহাদ করতে কখনোই বাধা দেব না, বাধা বরং আমরা জিহাদের পক্ষেই বলবো, কিন্তু নিঃসন্দেহে এই জিহাদ আমাদের সাধ্যের জায়গা থেকে যতটুকু আমাদের জন্য সাধ্য রয়েছে তার মধ্যে থেকে আমাদের জিহাদের কথা বলতে হবে। খামাখা আন্দাজে মাঠ ফাটিয়ে, খামাখা আন্দাজে ওয়াজের মাহফিল ফাটিয়ে, চিৎকার করে কথা বলে আমরা নিজেরা আবার গর্তে লুকিয়ে যাব, ফেসবুকে অনেক কিছু লিখে চুপচাপ বসে যাব, এই রকম কিবোর্ড মুজাহিদ, ফেসবুক মুজাহিদ আর এই ওয়াজ মাহফিলে মুজাহিদ আমাদের দরকার নেই। আমাদের দরকার কিছু সত্যিকারের মুজাহিদ, যারা প্রকৃত অর্থে কথা বলতে পারে, যারা প্রকৃত অর্থে তাদের ক্ষমতা দিয়ে প্রতিরোধ করতে পারে, যারা প্রকৃত অর্থে যাদের ইমানটা তাজা রয়েছে সেই ইমান দিয়ে তাদের এই কাজগুলোকে ঘৃণা করতে পারে, এই ধরনের মুজাহিদ আমাদের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকেই আমাদেরকে বলেছেন, বিশেষ করে আহলে হাদিস ভাইদের উদ্দেশ্যে অনেকেই বলেছেন, আহলে হাদিস ওলামায়ে কেরাম, তারা কিছু কিছু বিষয়ে আজকে যে ফিলিস্তিনে যে সমস্ত হারাকাতগুলো রয়েছে, যে আন্দোলনগুলোর মূলত ফিলিস্তিনদের পক্ষে কাজ করে যাচ্ছে, তাদের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এটা করাটাই উচিত, এই কারণে সমালোচনা করা উচিত, এই কারণে যে আপনি যখন একটা ছোট শক্তি হবেন তখন আপনি বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করার আগে আপনাকে জানতে হবে যে আপনি আসলে এই লড়াইয়ে টিকে থাকতে পারবেন কি না। দ্বিতীয়ত, আপনি তো লড়াইটা বাঁধিয়ে দিলেন, বাঁধানোর পরের প্রতিক্রিয়াটা কি হবে? আপনি ছোট্ট একটা দেশের কিছু মানে মানুষ হয়ে আপনি বিশাল একটা ক্ষমতাশীল একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করেছেন, তখন আপনার রাষ্ট্রের যারা আছেন তাদের নিরাপত্তার কথা আপনাকে ভেবে করতে হবে। আপনি একটা ঢিল ছুড়লেন, তার বদলে যদি আপনার 10টা মানুষ মেরে ফেলে তাহলে ওই ঢিল ছোড়ার কোনো প্রয়োজন আপনার আছে?
এই জায়গাটাতে এসে আহলে হাদিস ওলামায়ে কেরাম কিছু কিছু কথা বলেছেন যে এই ধরনের হামলার প্রয়োজন ছিল না এটা তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলেছেন কিন্তু তার অর্থ এই না তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের স্বাধীনতার অধিকারের বিপক্ষে কথা বলেছেন বরং আমরা ফিলিস্তিনিদের প্রত্যেকের স্বাধীনতার অধিকারের পক্ষে আমরা অবশ্যই কথা বলছি কিন্তু পদ্ধতি জায়গা থেকে কিছু কথা এসেছে আর এই কারণে আজকে আমাদের কিছু ওলামায়ে কেরাম তারা সমালোচনা বিষয়বস্তু তো খুঁজে পান না যখন একটা বিষয়বস্তু খুঁজে পেয়েছেন এবার শুরু করে দিয়েছেন আমরা আগেই জানতাম যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল এই জন্য তারা এই ধরনের কথা বলেছে সম্মানিত উপস্থিতি আমরা বারবার এই কথা বলেছি যখন জিহাদের সুযোগ আসবে যখন সেই প্রকৃত জিহাদ হবে সেই জিহাদে নিজের জান কুরবান দেওয়ার জন্য আহলে হাদিসের প্রত্যেকটা মানুষ তারা সবার আগে জান পেতে দিয়ে বসে থাকবে ইনশাআল্লাহ কিন্তু সেই জিহাদ হতে হবে জিহাদের মতো জিহাদ এলোপাতাড়ি যেখানে খুশি আপনি সেখানে বোম ফাটিয়ে দিলেন আর নাম দিলেন জিহাদ যে জিহাদ হয়েছিল 2005 সালে একবার হয়নি 63 জেলাতে কেউ কেউ মানে কি বলবো এক একটা জায়গায় বোম ফুটিয়ে দিল আর ভাবলাম আমরা মহা জিহাদ করছি এই ধরনের আলতু ফালতু জিহাদ অপ্রয়োজনীয় জিহাদ এই ধরনের বিশৃঙ্খল কাজ এগুলোকে জিহাদ বলা হয় না এগুলোকে জঙ্গিবাদ বলা হয় এগুলোকে ফাসাদ বলা হয় আমরা এই ফাসাদের পক্ষে না আমরা প্রকৃত জিহাদের পক্ষে সম্মানিত উপস্থিতি আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে সেটা আমাদের কথার মাধ্যম দিয়ে হোক সেটা আমাদের লেখালেখির মাধ্যম দিয়ে হোক আমাদের যতটুকু সাধ্য রয়েছে সেই জায়গা থেকে আমরা সাধ্য মতো প্রচেষ্টা চালিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আসিনাতিকুম তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের জিহবা দ্বারা তোমাদের জান দ্বারা তোমাদের মাল দ্বারা এবং তোমাদের হাত দ্বারা সম্মানিত উপস্থিতি ছয় নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কাফেরদের সাথে কোনো অবস্থাতেই বন্ধুত্ব রাখা যাবে না সামাজিক বন্ধনের কথাই বলছি না কোন রকম আন্তরিক কোনো বন্ধন যেন কোনো কাফেরের সাথে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদের নিষেধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আদুউ ওয়া আদুউকুম আউলিয়া তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা তোমরা তাদের সাথে অন্তরের অন্তরঙ্গতা নিয়ে তাদের সাথে তোমরা সাক্ষাৎ করো না মোলাকাত করো না সম্মানিত উপস্থিতি আজকে মুসলিম উম্মার অধিকাংশ দেশগুলো নিজস্ব স্বার্থেই হোক আর যে কারণেই হোক না কেন তারা আজকে অমুসলিমদের সাথে কুফফার শক্তির সাথে কাফের মুশরিকদের সাথে তারা কিন্তু আজকে আতাত করে চলার চেষ্টা করছেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন যে কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না কিন্তু এই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলেই আজকে মুসলিম উম্মা এত আজকে লাঞ্ছনার শিকার হচ্ছে সর্বশেষ যে বিষয়টি আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র যেটা রয়েছে সে অস্ত্র হচ্ছে দোয়া দোয়াকে বলা হয় সিলাহুল মুমিন মুমিনদের অস্ত্র হচ্ছে জিহাদ আর দোয়া মুখুল ইবাদা যে কোনো ইবাদতের মূলই হচ্ছে দোয়া করা আমাদের এক ভাই বলে গেলেন আমরা শুধুমাত্র দোয়াই করে যাব দোয়াটাকে আমরা অনেক সময় এটাকে তাচ্ছিল্যের ভাষায় নিয়ে যাই এটা অত্যন্ত একটা গর্হিত অপরাধ মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুমিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুমিনের কোনো খালেস দোয়া কবুল হয়ে যায় নিঃসন্দেহে সবচেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না মুমিন অবশ্যই দোয়া করবে দোয়াটাই তার জন্য সবচেয়ে বড় করণীয় তার জন্য সবচেয়ে বড় কর্তব্য দোয়ার মাধ্যম দিয়ে প্রমাণিত হয় সে আল্লাহর দাস সে মানুষের দাস না নিজের ক্ষমতার দাস না আল্লাহ রাব্বুল আলামিনের যদি তার রহমত না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের যদি অনুমতি না থাকে আপনার বাহিনী যত বড়ই হোক না কেন আপনার প্রস্তুতি যত বড়ই হোক না কেন আপনি পৃথিবীর কোনো শক্তির বিরুদ্ধে কখনো জয়লাভ করতে পারেন না এই জন্য অবশ্যই আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রাসূল ইসলাম প্রত্যেকটা যুদ্ধের আগে আল্লাহর কাছে চাইতেন না প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে চাইতেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বিজয় দান করুন কাফেরদেরকে পরাজিত করুন এই দোয়া আমাদেরকে অবশ্যই করতে হবে এই দোয়াকে কখনোই আমরা যেন তাচ্ছিল্যের দৃষ্টিতে না দেখি এটাকে যেন আমরা ছোট করে না দেখি এটাই মুসলিমদের মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এ ধরনের কোনো বিপদ আসতো তিনি কুনুতে নাজেলা পাঠ করতেন একবার তিনি এক টানা এক মাস কুনুতে নাজেলা পাঠ করেছেন আমরা কি আমাদের মসজিদগুলোতে কুনুতে নাজেলা পাঠ করছি আমাদের ভাই বোনদের জন্য এই জায়গায় তো আমরা নাই আমরা আছি শুধু মিছিল মিটিংয়ে আমরা আছি শুধু ওয়াজ মাহফিলে চিল্লাচিল্লি করার জন্য আমাদের যে মূল কাজ ছিল দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা কুনুতে নাজেলা পাঠ করা সেই কাজগুলো কয়জন করছি করতে পারছি না সম্মানিত উপস্থিতি অনেকে আবার প্রশ্ন তুলছেন আমরা দেখছি যে 75 বছর ধরে তো দোয়া করলাম ফিলিস্তিনের জন্য আমরা 75 বছর ধরে দোয়া করছি কাবা ঘরে প্রতিদিন দোয়া হচ্ছে দোয়া তো কবুল হয় না তাহলে দোয়া করে লাভটা কি এরকম প্রশ্ন অনেকে করে না সম্মানিত উপস্থিতি আসলে আমরা দোয়ার মর্মটাই বুঝি না আল্লাহ রাসূল বলছেন কোনো মুমিন যখন দোয়া করে
সেটা পাপের কাজে যদি না হয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় যদি না হয় তাহলে সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় কিভাবে কবুল হয় তিন ভাবে কখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন কখন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য কবুল করে নেন আবার কখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বিপদ কমিয়ে দিয়ে সেই দোয়া কবুল করে নেন অর্থাৎ দোয়া কখনো বিফলে যেতে পারে না কোন মুমিনের দোয়া কখনোই বিফলে যেতে পারে না যদি আমি মনে করি আমার দোয়া বিফলে গেছে তার মানে আমার ঈমানের মধ্যেই সন্দেহ আছে সম্মানিত উপস্থিতি দোয়াকে নিয়ে যেন আমরা কখনো তাচ্ছিল্য না করি দোয়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র এই সমস্ত সময়গুলোতে যেখানে আমাদের আর কিছু করার নেই আমাদের দোয়া তো করতেই হবে সেই সাথে সাধ্যমতো বিভিন্ন প্রচেষ্টাগুলো করতে হবে সব মিলিয়েই আমরা আমাদের কাজ এগিয়ে নেব কিন্তু কখনোই যেন আমরা বিবেক হারিয়ে আমরা যেন আবেগ নিয়ে না খেলি মানুষের আবেগ নিয়ে খেলে আমরা যেন মানুষকে বিপথে ঠেলে না দেই এই বিষয়গুলো আমরা সতর্ক করার জন্য চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা ফিলিস্তিন বাইতুল মাকদাসের জায়গা হিসাবে মসজিদুল আকসার কেন্দ্রভূমি হিসাবে ফিলিস্তিন সবসময় আমাদের অন্তরের জায়গা এই জন্য আমরা সবসময় ফিলিস্তিনের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবন্ত সাথেই ফিলিস্তিনের সেই মুক্ত মসজিদুল আকসা যেন আমাদের দেখার তৌফিক দান করেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাত নির্মম নির্যাতন নিষ্পেষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন শাহাদাতের মর্যাদা দান করেন এবং সেই সাথে যারা এই নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অন্যায় তাদের সেই যে নিপীড়ন তারা চালাচ্ছে এই নিপীড়নকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে যেন তিনি প্রতিরোধ করে দেন সবশেষে যেটা বলতে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অক্ষমতা যে অক্ষমতার কারণে আজকে আমাদের এই ভাইরা তারা নিপীড়িত হচ্ছেন আমাদের অক্ষমতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং আমাদের অক্ষমতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে পরিণত করে আগামীতে যেন ফিলিস্তিনের মুক্তির জিহাদে ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে আমরাও যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু